মার্কিন হামলায় ইরানের শীর্ষ কমান্ডার সোলেমানি নিহত, কঠিন প্রতিশোধ নেন হুঁশিয়ারি তেহরান। মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার শঙ্কা। সিটি নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শুরুর অপেক্ষা, পরিবেশ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য মেয়র প্রার্থীদের, অভিযোগ ক্ষতি দেখবে ইসি। সরকারকে সফল করতে আওয়ামী লীগকে সংগঠিত করতে হবে, কার্যনির্বাহী উপদেষ্টা মণ্ডলীর প্রথম বৈঠকে নির্দেশ প্রধানমন্ত্রী। অসময়ের বৃষ্টিতে ঢাকা সহ সারা দেশে দুর্ভোগ, প্রভাব ছুটির দিনের বাণিজ্য মেলায়, জানুয়ারিতে শীতের তীব্রতা বাড়ার পূর্বাভাস। এবং ফেডারেশন কাপে টানা দ্বিতীয়বার ফাইনালে বসুন্ধরা কিংস পুলিশকে হারালো 3-0 গোলে, শিরোপা লড়াই প্রতিপক্ষ রহমতগঞ্জ। আরএফএলের রেইনবো পেইন্টস, জাদুই জানে রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। News24 সংবাদে স্বাগত, আপনাদের সাথে আছি আমি আকাশ এহসান। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এটিএম বুথে কার্ড ঢুকালে এবারে টাকা নয়, পাওয়া যাবে বিশুদ্ধ পানি। কম দামে এবং সহজে পানি পাওয়ার এ পদ্ধতি চালু করা হয়েছে বন্দরনগরে। এ বিষয়ে বিস্তারিত থাকছে সংবাদের পরের অংশে। এবার বিস্তারিত, ইরাকের বাগদাদে মার্কিন রকেট হামলা, ইরানের প্রভাবশালী সামরিক কমান্ডার এলিত কুদস বাহিনীর প্রধান জেনারেল কাসেম সোলেমানি সহ অন্তত 8 জন নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই হামলা হয়েছে বলে নিশ্চিত করেছে পেন্টাগন। সোলেমানির মৃত্যুকে কেন্দ্র করে এরই মধ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে বড় ধরনের সংঘাতের ঝুঁকি তৈরি হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ মার্কিন হামলার ঘটনাকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ আখ্যা দিয়েছেন। এই ঘটনার ভয়ঙ্কর প্রতিশোধ নেওয়ার হুমকি এরই মধ্যে দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। ইরাকের বাগদাদে স্থানীয় সময় শুক্রবার ভোরে একটি আন্তর্জাতিক বিমানবন্দরে 3টি রকেট হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। এতে ঘটনাস্থলে নিহত হন ইরাকের বিপ্লবী কুদ্দিস বাহিনীর প্রধান জেনারেল সোলাইমানি। হামলায় নিহতদের মধ্যে ইরাকি মিলেশিয়া কমান্ডার আবু মাহাদি আল মোদাসিও রয়েছেন। পেন্টাগন জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই নেওয়া হয়েছে এই পদক্ষেপ। তাদের দাবি, গেল সপ্তাহে বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা হয়েছিল সোলাইমানির নির্দেশেই। ভবিষ্যতে যাতে সে আর হামলা করতে না পারে তার জন্যই হত্যা করা হলো তাকে। এছাড়া হামলার আশঙ্কায় বাগদাদ দূতাবাসে অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরাক ছাড়ার নির্দেশ দিয়েছে পেন্টাগন। এরই মাঝে ইরাকে বিদেশি তেল সংস্থার কর্মরত অনেক মার্কিন নাগরিক দেশ ছাড়তে শুরু করেছেন। ইরানের সশস্ত্র বাহিনীতে জেনারেল কাসেম সোলেমানি ছিলেন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। রাষ্ট্রীয়ভাবে তাকে দেওয়া হতো জাতীয় বীরের সম্মান। এই বাহিনী জবাবদিহি করে সরাসরি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির কাছে। তার মৃত্যুতে শোক জানাতে শুক্রবার ইরানের বেশ কয়েকটি শহরে রাস্তায় নামে হাজার হাজার জনগণ। এ সময় তারা বুক চাপিয়ে গভীর শোক প্রকাশ করে। এছাড়া জুমার নামাজের পরে অনেকেই যুক্তরাষ্ট্রের নিন্দা জানিয়ে কান্নায় ভেঙে পড়েন। জেনারেল কাসেম সোলেমানির হত্যাকারীদের জন্য কঠোর প্রতিশোধ অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। শুক্রবার এক শোকবার্তায় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যেসব অপরাধী তাদের নোংরা হাত দিয়ে জেনারেল সোলেমানির রক্ত ঝরিয়েছে তাদের জন্য কঠোর প্রতিশোধ অপেক্ষা করছে। এছাড়া এক টুইট বার্তায় ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফও জানান, পদক্ষেপটি নিয়ে চরম বোকামির পরিচয় দিয়েছে ট্রাম্প প্রশাসন। আর শুক্রবারই ইরানি কুদ্দিস বাহিনীর প্রধান হিসেবে মেজর জেনারেল ইসমাইল ঘানিকে নিয়োগ দিয়েছে আয়াতুল্লাহ খামেনি। মাসুদ রানা, News24। কাসেম সোলেমানির মৃত্যুর ঘটনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের রাজনীতিকরা। এই হত্যাকাণ্ড যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যের সঙ্গে বড় ধরনের বিরোধের মুখে ফেলবে বলে মত ডেমোক্র্যাটদের। এছাড়া রাশিয়া ও জার্মানি বলছে সোলেমানির মৃত্যু মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়ানোর ঝুঁকি সৃষ্টি করেছে। নাহিদ জিহানের ডেস্ক রিপোর্ট। মার্কিন হামলায় মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাবশালী সামরিক কমান্ডার কাসেম সোলাইমানির মৃত্যুতে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদরা। রিপাবলিকান দলের নেতা ও ট্রাম্পের প্রশাসনের কর্তা ব্যক্তিদের দাবি, সোলাইমান একজন জঙ্গি, তার মৃত্যু ট্রাম্প প্রশাসনের সঠিক পদক্ষেপ।
তবে অন্যদিকে ডেমোক্রেটদের দাবি এই হামলা যুক্তরাষ্ট্রকে হুমকির মুখে ফেলেছে। পার্লামেন্টের স্পিকার ন্যান্সি পেলোসি এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন টুইটে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের এই পদক্ষেপ যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য সম্পর্ককে আরও বিপজ্জনক করে তুলল। এদিকে এ ঘটনা মধ্যপ্রাচ্যে অস্থিরতা আরও বাড়াবে বলে জানিয়েছে রাশিয়া। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সোলাইমানিকে হত্যা করায় অস্থিরতা বাড়ার ঝুঁকি রয়েছে। এছাড়া জার্মান সরকারের মুখপাত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ছিল একাধিক সামরিক উস্কানির প্রতিক্রিয়া, যার জন্য ইরান দায়ী। তারা ইরানের তৎপরতা উদ্বেগের সঙ্গে লক্ষ্য রাখছেন বলে জানান মুখপাত্র উলরিকি দিমার। এদিকে সামরিক কমান্ডার কাসেম সোলাইমানের মৃত্যুতে গভীর শোক ও নিন্দা জানিয়ে নিজেদের কর্মতৎপরতা বলবৎ রাখবে বলে জানিয়েছে ফিলিস্তিনের হামাস ও লেবাননের হিজবুল্লাহ বিদ্রোহী গোষ্ঠী। মূলত মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইসলামিক সংগঠন ও বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থন ও সহায়তা দিতেন ইরানের এই সামরিক নেতা। নাহিদ জিহান, নিউজ 24। এদিকে ইরাকের চলমান পরিস্থিতিতে দেশটির বসবাসরত বাংলাদেশিদের বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া এবং সভা সমাবেশ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। এবার ঢাকার দুই সিটি নির্বাচনের খবর। আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের প্রচার শুরু না হওয়ায় এখনও জমে ওঠেনি সিটি নির্বাচন। তবে প্রার্থীরা নির্বাচনী কৌশল ইশতেহার নিয়ে ব্যস্ত সময় পার করছেন। বিএনপির প্রার্থী তাবিদ আওয়াল বলেছেন, নির্বাচনী পরিবেশ না থাকলেও ফাঁকা মাঠে গোল দিতে দেবেন না। আর আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, সুষ্ঠু ভোট নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। নির্বাচন কমিশনের কাছে লেভেল প্লেইং ফিল্ড দাবি করেছেন নাতিক। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। আগামী 30 জানুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় উত্তরে 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে। বিএনপি ও আওয়ামী লীগের দুই হেভিওয়েট প্রার্থী সুষ্ঠু ভোট হওয়া নিয়ে ভিন্ন মত দিচ্ছেন। বিএনপির প্রার্থী তাবিত আওয়াল বলছেন, নির্বাচনের পরিবেশ নেই। তবে আওয়ামী লীগ প্রার্থী আতিকুল ইসলামের রয়েছে ভিন্ন মত। আমরা দেখছি প্রথম থেকেই কিন্তু বিএনপি বলেই যাচ্ছে যে এটা ইজ নট এ সেম প্লেইং লেভেল ফিল্ড। বাট আমার কথা হচ্ছিল, এটা ডিসাইড করবে জনগণ যে সেম প্লেইং লেভেল ফিল্ড কি ফিল্ড না। আমি অনুরোধ করব, ইলেকশনে আমরা সবাই মিলে ইলেকশন করব এবং জনগণই বেছে নেবে যে কাকে ভোট দেবে। আমরা শেষ পর্যন্ত থাকব, দেখব, লড়ব। কিন্তু ওই যদি কাউকে বেন্দে এখন পুলিশ নিয়ে চলে যায়, তাহলে সেই কাউন্সিলর প্রার্থী বা সেই কর্মী কীভাবে শেষ পর্যন্ত নির্বাচনের ভিতরে থাকবে? যদি কাউকে মামলা হামলা দিয়ে বাসার ভিতরে বন্দি করে রাখা হয়, তাহলে সেই প্রার্থী কীভাবে নির্বাচনে শেষ পর্যন্ত অংশগ্রহণ করবে? সমান সুযোগ নিশ্চিত করতে দুই প্রার্থী নির্বাচন কমিশনের কাছে আহ্বান জানিয়েছেন। এখনও সময় আছে, ওনা তৈরি করতে পারে যে সাধারণ জনগণ যেন অ্যাটলিস্ট তাদের মন মতো করে নির্ভয়ে যাকে চায় তাকে যেন তাদের নিজস্ব ভোটটা ওনারা দিয়ে আসতে পারে। সেই জায়গাটার উপর আমরা আস্থা এখনও আসে নাই, তবে আসার জায়গাটা এখনও রয়েছে। আমিও চাবো যেন সুষ্ঠু নির্বাচন হয়, আমিও চাবো একটি অংশগ্রহণপূর্ণ নির্বাচন হয়, আমিও চাবো জনগণ সবাই আসবে এবং যার ভোট যাকে খুশি তাকে দিবে, সেই পরিবেশ কিন্তু অবশ্যই নির্বাচন কমিশনে কিন্তু করে দেবে। আগামী 10 জানুয়ারি প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা শুরু করবেন প্রার্থীরা। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। ঢাকার দুই সিটির নির্বাচন পরিচালনার জন্য কমিটি গঠন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ঢাকা উত্তরে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ এবং দক্ষিণ সিটিতে আমির হোসেন আমুকে নির্বাচন পরিচালনার কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে। দলীয় কাউন্সিলর প্রার্থীকে গ্রেপ্তার করে নির্বাচনের মাঠ থেকে সরে যাওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটিতে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। তবে যত বাধাই আসুক নির্বাচনী মাঠ ছাড়বেন না বলেও জানান তিনি। শুক্রবার দুপুরে রাজধানীর গোপীবাগে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসব অভিযোগ করেন তিনি। প্রথমে রিটার্নিং অফিসারের সঙ্গে দেখা করেন ইশরাক। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে 32 নম্বর ওয়ার্ডে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী তাজউদ্দিন আহমেদকে বৃহস্পতিবার বিকেলে গ্রেপ্তার করে বংশাল থানা পুলিশ। দক্ষিণ সিটির রিটার্নিং কর্মকর্তা অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।
আমরা মনে করছি এটা পরিকল্পিতভাবে দূরবীন সন্ধিমূলক একটি প্যানিক সৃষ্টি করার জন্য, একটি ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করার জন্য এবং আমাদেরকে মাঠ থেকে সরে যাওয়ার একটি চাপ প্রয়োগ করার জন্য এটি করা হয়েছে। বিএনপির মেয়র প্রার্থী যে অভিযোগ দিয়েছেন, তো আমরা উনি একজন প্রার্থীর কথা বলেন, কাউন্সিলর প্রার্থী যার মনোনয়নপত্র গৃহীত হয়েছে বা বৈধ হয়েছে। উনি যেটা বললেন যে বংশাল থানা থেকে পুলিশ ওনাকে গ্রেপ্তার করেছে, ওনার কিন্তু সুনির্দিষ্ট কোনো লিখিত অভিযোগ দাখিল করেননি। তো সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা অবশ্যই, লিখিত অভিযোগ পেলে আমরা অবশ্যই এটা খতিয়ে দেখব। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হয়েও পূর্ণাঙ্গ নাগরিক সুযোগ সুবিধা পাচ্ছেন না 49 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। তাই যিনি নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করবেন তাকে নির্বাচিত করতে চান তারা। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। শুক্রবার সকাল থেকেই ইলশিগুড়ি বৃষ্টি, পৌষের সামান্য বর্ষায় ভাঙাচোরা রাস্তা আর কাদায় দুর্ভোগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত কাওলা এলাকার বাসিন্দারা। সাধারণ মানুষ বলছেন, নমাস আগে জনপ্রতিনিধি পেলেও মেলেনি এই সমস্যার সমাধান। রাস্তাঘাটের বৃষ্টি বাদল হলে এটা একটু প্রবলেম হয়, এইটুকুই আর কি। ওই হালকা রূপে যাবসে একটু ল্যাব দিয়ে যায় যে না আমরা রাস্তা উন্নয়ন করতেছি, আসলে কিন্তু কিছুই না। শুধু তাই নয়, বছরের পর বছর হয়নি গ্যাস সংকটের সমাধানও, ফলে গৃহিণীরাও আছেন বিপাকে। রাতের 1টা 1:30 আসে, আমাদের ঘুম থেকে রান্না করতে হয়, করি তো অনেক কষ্ট হয়, তো আমার তো প্রেসার হয়েছে রান্না করতে করতেই। তাই আসছে সিটি কর্পোরেশন নির্বাচনে জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে এলাকার সার্বিক উন্নয়নকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন এলাকাবাসী। এরকম একজন ব্যক্তি চাই যে আমাদের ওয়ার্ডের জন্য, আমাদের জনগণের জন্য কিছু করতে পারবে। কাউন্সিলর প্রার্থীরা বলছেন, নির্বাচিত হলে পূর্ণ নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে। আমাদের 20 বছরের ভিতরে যাতে কোনো রাস্তার ভিতরে হাত দিতে না হয়, এরকমভাবে পরিকল্পনামাফিক সুন্দরভাবে আমরা কাজ করতে পারবো। তবে সংকট নিরসনে এমন প্রতিশ্রুতি জনমনে কতটা প্রভাব ফেলবে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। ঋষাদ হাসান, News24, ঢাকা। বিএনপি প্রার্থীদের ভয়ভীতি দেখানো হচ্ছে এবং আওয়ামী লীগের প্রার্থীরা প্রচারণা চালিয়ে যাচ্ছেন ঢাকার 2 সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে, এই অভিযোগ করেছেন বিএনপি নেতারা। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে তাঁতি দলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ অভিযোগ করেন, ঢাকা সিটির নির্বাচন লোক দেখানো নির্বাচন, প্রতিদিন বিএনপি প্রার্থীদের গ্রেপ্তার করা হচ্ছে। একদিকে গ্রেপ্তার, ভয়ভীতি, অন্যদিকে নির্বাচনী প্রচারণা চলছে। এদিন বিকেলে দলের নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনে একই ধরনের অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, তাদের দলের কাউন্সিলর প্রার্থীদের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানো হচ্ছে। সরকারকে সফল করতে আওয়ামী লীগকে আরও সুসংগঠিত করার নির্দেশ দিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, সরকারকে সুসংহত করতে দল বড় শক্তি হিসেবে কাজ করে। কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ এবং উপদেষ্টা পরিষদের প্রথম যৌথ সভায় প্রধানমন্ত্রী একথা বলেন। শেখ হাসিনা বলেন, বর্তমান সরকার প্রমাণ করেছে যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নতি হয়। শাহালি জয়, রিপোর্ট। আওয়ামী লীগের 21তম জাতীয় সম্মেলনের পর প্রথমবারের মতো দলের কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথ সভা। প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভার প্রথম পর্ব শুরু হয়। নতুন কমিটির প্রথম সভাটি উৎসর্গ করা হয় প্রয়াত সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে। শ্রদ্ধেয় আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা, বক্তব্যে আওয়ামী লীগ সভাপতি বলেন, বহু চড়াই উৎরাই, অত্যাচার, নির্যাতন, এমনকি অপপ্রচারেও আওয়ামী লীগকে কেউ দমাতে পারেনি, বরং মানুষের আস্থা নিয়ে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় এই দল। ইতিহাস বিকৃতির মধ্যেও ইতিহাসকে সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করেছে, সেটা করেছে আওয়ামী লীগের অগ্রণী নেতা কর্মীরাই, এবং এই তৃণমূল পর্যায় থেকে নিয়ে নেতা কর্মীদের অনেক ত্যাগের বিনিময়ে কিন্তু এই সংগঠনটাকে তারা ধরে রেখেছে, এবং এটা করতে যে বহু পরিবার একেবারে নিঃস্ব হয়ে গেছে, কত যে নির্যাতনের ইতিহাস সেটা হয়তো হিসেব করে বলা যাবে না। প্রধানমন্ত্রী বলেন, একমাত্র আওয়ামী লীগই দেশের উন্নয়ন করতে পারে, যারা আওয়ামী লীগের বিরুদ্ধে একসময় অপপ্রচার চালিয়েছে তারা দেশকে কিছুই দিতে পারেনি বলে মন্তব্য করেন শেখ হাসিনা। আওয়ামী লীগের নেতা স্মার্ট না, মডার্ন না, আওয়ামী লীগ আধুনিক না, অনেক কথা শুনতে হতো, তখন অনেক অপবাদ আওয়ামী লীগের বিরুদ্ধে দেয়া হতো, কিন্তু যারা নিজেদেরকে স্মার্ট বলে ক্ষমতা এসেছে তারা ক্ষমতাটায় আসতো শুধু লুটপাট করতে, মানি লন্ডারিং করতে, দুর্নীতি করতে, কিন্তু দেশের মানুষ কিন্তু এই স্মার্টদের কাছ থেকে কিছু পায় নাই।
কিন্তু স্মার্টনেস দেখাতে পেরেছে আওয়ামী লীগ যখন ক্ষমতা এসেছে তখন দেখিয়েছে যে হ্যাঁ একটা রাষ্ট্র পরিচালনায় আওয়ামী লীগই পারে এবং জনগণের ভাগ্য পরিবর্তন সেটাও আওয়ামী লীগ পারে। দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করতে তৃণমূলের দলীয় সম্মেলনগুলো দ্রুত শেষ করার তাগিদ দেন আওয়ামী লীগ সভাপতি। একটা সরকার সফলভাবে কাজ করতে পারবে তখনই যখন তার পিছনে দল সুসংগঠিত থাকে, কারণ দল সুসংগঠিত থাকলে এটা হচ্ছে একটা সরকারের জন্য বিরাট শক্তি, এই শক্তিটাই সব থেকে বেশি কাজে লাগে একটা দেশকে উন্নত করতে, যেটা আমি নিজে উপলব্ধি করি এবং যে কারণে আমি সবসময় সংগঠনের উপর সব থেকে গুরুত্ব দিই। আগামী 10 জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর কাউন্টডাউন শুরু হবে বলে জানান প্রধানমন্ত্রী। এই উপলক্ষে নেয়া কর্মসূচি সফল করতে আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। সারা বছরই আমরা সারা বাংলাদেশে এই অনুষ্ঠান করব। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। গেল মাসের তুলনায় জানুয়ারিতে শীতের তীব্রতা বাড়তে পারে, আসতে পারে 2-3টি তীব্র শৈত্যপ্রবাহ, এমনটাই বলছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে শুক্রবার রাজধানী সহ সারা দেশে অসময়ে বৃষ্টি দুর্ভোগ বাড়ায় সাধারণ মানুষের। শীতের প্রকোপ বাড়ায়, নিউমোনিয়া ও ডায়রিয়া সহ নানা রোগ বালাইতে আক্রান্ত হচ্ছে শিশুরা। বাবু কামরুজ্জামান ও জেলা প্রতিনিধিদের সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আসিফ টিপু। জানুয়ারির শুরুতে বৃষ্টি হবে, বাড়বে শীত, এমন পূর্বাভাস আগেই জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। যদিও দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলছে চলতি মাসে 2-3টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, যার মধ্যে 2টি শৈত্যপ্রবাহ তীব্র আকার ধারণ করতে পারে। 6 তারিখ থেকে আবার একটা তাপমাত্রা কমের দিকে যায়, রাতে যে তাপমাত্রা সেই তাপমাত্রাটা অনেকটা কমের দিকে যাওয়ার সম্ভাবনা আছে এবং কোথাও কোথাও দেশের তখন মৃদু থেকে মাঝারি বা মৃদু ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং জানুয়ারি মাসের মাঝামাঝি এবং শেষের দিকে আরও 2টা হয়তো শৈত্যপ্রবাহের সম্ভাবনা আছে দেশের উপর। পৌষের মাঝামাঝিতে এমনিতেই শীতে জুবুথুবু দেশের উত্তরাঞ্চল, তার উপর বৃহস্পতিবার রাত থেকে মাঝারি বৃষ্টিপাতে শীতের দাপট আরও বেড়েছে। অসময়ের এই বৃষ্টিতে শীতকালীন ফসলের ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। এদিকে সারা দেশেই বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। চাঁপাইনবাবগঞ্জে রোটা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত 5 দিনে অন্তত 150 জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, এদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি। শীতের এই সময়টায় রোগ বালাই থেকে রক্ষা পেতে বাড়তি সতর্কতার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। ঠান্ডা, সর্দি, কাশি এগুলো হচ্ছে এবং অনেক বাচ্চার ডায়রিয়া হচ্ছে। এটার কারণ হলো যে এই শীতটা কিন্তু একটু অতিরিক্ত শীত এবার আমরা উপলব্ধি করছি, যেটার জন্য আমরা প্রস্তুত না। আমাদের বাচ্চাদের অবশ্যই এই শীতে প্রোটেকশনের জন্য সচেতন হতে হবে। তবে আতঙ্কিত না হয়ে যথাসময়ে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ এই বিশেষজ্ঞের। আসিফ টিপু, নিউজ 24। বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম রাজনীতিবিদদের জন্য অনুকরণীয় আদর্শ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার ত্যাগ জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার সৈয়দ আশরাফুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। সৈয়দ আশরাফুল ইসলাম ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের 2 বারের সাধারণ সম্পাদক, দায়িত্ব পালন করেছেন সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের। জন্ম নিয়েছিলেন 1952 সালের 1 জানুয়ারি ময়মনসিংহে। তার বাবা ছিলেন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। গত বছর এই দিনে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে তার কবরস্থানে ফুল দিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানান তার রাজনীতি দীর্ঘদিনের সহকর্মীরা, করেন দোয়া ও মোনাজাত। শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তার উত্তরসূরী আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য সৈয়দ আশরাফুল ইসলাম অনুকরণীয় দৃষ্টান্ত। তার থেকে আমাদের সকলেরই শিক্ষা নেওয়ার আছে। আর যারা রাজনীতি করে, আর যারা তরুণ প্রজন্ম, সকলেরই সৈয়দ আশরাফুল ইসলামের বিনয়, ভদ্রতা, সততা, তার বিনয়, তার ভদ্রতা, তার সততা ভবিষ্যতে রাজনীতিকদের জন্য
অনুকরণীয় দৃষ্টান্ত। এ সময় সৈয়দ আশরাফুল ইসলামের পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন তার বোন ডাক্তার সৈয়দা জাকিরা নূর এমপি। তপিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। সৈয়দ আশরাফুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার নিজ জেলা কিশোরগঞ্জে মিলাদ মাহফিল ও আলোচনা সভা হয়েছে। শুক্রবার বিকেলে জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এই আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, সৈয়দ আশরাফের মৃত্যুতে দেশ একজন গুণী রাজনীতিককে হারিয়েছে। এর আগে সকালে ময়মনসিংহে জেলা ও মহানগর আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সৈয়দ আশরাফের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। ঝুলে থাকা মাদক মামলা নিরসনে শিগগিরই বিশেষ আদালত গঠন করতে যাচ্ছে সরকার, কারণ এরই মধ্যে প্রায় 80,000-এর বেশি মাদক মামলা বিভিন্ন জেলায় বিচারের অপেক্ষায়, যার ফলে দোষীদের শাস্তি দিতে ধীরগতি। এই বাস্তবতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, ক্রমাগত অভিযান আর শূন্য সহিষ্ণুতা নীতির কারণে গডফাদারদের একটি বড় অংশ নিশ্চিহ্ন। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে। যুগ ডিজিটাল, তাই মাদক ব্যবসায়ীরাও ডিজিটাল। নতুন নতুন কৌশলে তারা মরণ নেশাকে মাদকাসক্তদের হাতের নাগালে আনছে। পরিস্থিতির এই বাস্তবতাকে অধ্যাপক ডাক্তার অরূপ রতন বলছেন মাদকের মহামারী। আসলে মাদকাসক্তিটা এখন একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, গ্রামে গঞ্জে সব জায়গায়। সুতরাং এই যে অ্যাভেলেবিলিটিটা, এটা একটা প্রধান কারণ হয়ে যাচ্ছে। কারণ তারা যেভাবে প্রশিক্ষণ নিয়ে আজকে বর্ডারকে গার্ড দিচ্ছে মাদক প্রতিরোধের জন্য, সেটা সাফিসিয়েন্ট না। সুতরাং তাদেরকে একটা বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে বর্ডারে দিতে হবে, যাতে তারা মাদক ব্যবসায়ীদেরকে প্রতিরোধ করতে পারে। এই অবস্থায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দাবি, পরিসংখ্যানগতভাবে 2018 সালের চেয়ে 19 সালে প্রায় 3 কোটি মাদক কম ধরা পড়েছে, যেটা পরিস্থিতির উন্নয়ন। মাদকের শত্রুরা বীর দর্পে বুক কুচিয়ে মাথা উঁচিয়ে যে ব্যবসা করার যে সাহস, সেটি বাংলাদেশে এখন আর দেখাতে পারছে না। আর গডফাদার বলে যে অভিধা বিভিন্ন জায়গায় প্রচলিত ছিল, গডফাদার এখন পলাতক আসামি হিসেবে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। কেউ কেউ বিভিন্ন বাহিনীর সাথে বন্দুকযুক্ত পৃথিবী থেকে নাই হয়ে গেছে। মাদকের বিরুদ্ধে যুদ্ধ গত 1 বছর ধরে ব্যাপক গতি পেয়েছে, যার ফলে বেড়েছে মামলার সংখ্যা, যেটা এখন প্রায় জটের পর্যায়ে। কারণ দেশের বিভিন্ন আদালতে প্রায় 80,000-এর বেশি মামলা ঝুলে আছে। মামলা নিষ্পত্তি করে দোষীদের শাস্তি দিতে ট্রাইব্যুনালের বদলে বিশেষ আদালতের সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্র। আমরা সবাই মিলে এখন আইনটিকে একটি সংশোধনী পর্যায়ে যাচ্ছি। সেখানে আমরা চাচ্ছি যে ট্রাইব্যুনালের পরিবর্তে জুরিসডিকশন অনুযায়ী স্পেশাল কোর্ট, অর্থাৎ যে আদালতের 5 বছর শাস্তি দেওয়ার ক্ষমতা আছে, সে 5 বছরের শাস্তি পর্যন্ত মামলাগুলো তার দিকে চলে যাবেন, এবং জেলা ও দায়রা জজের আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত যে সমস্ত কেসগুলো সেগুলো তার আদালতে ট্রান্সফার হবে। এভাবে আমরা যদি, এবং এই আইনে প্রভিশন এটাও রাখা হচ্ছে যে জেলা ও দায়রা জজ তার জেলার প্রয়োজন অনুযায়ী তিনি আদালত নির্দিষ্ট করে দিবেন। তবে মাদক নিয়ন্ত্রণে সীমান্তকে আরও সুরক্ষিত করা ও প্রতিবেশী দেশগুলোর প্রতি কূটনৈতিক চাপ প্রয়োগ করার বিষয়ে মত দিয়েছেন সংশ্লিষ্টরা। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। এটিএম বুথে কার্ড ঢুকালে এবার আর শুধু টাকা নয়, পাওয়া যাবে বিশুদ্ধ পানি। কম দামে এবং সহজে ওয়াসার পানি পেতে এমন আধুনিক পদ্ধতি চালু হয়েছে বন্দরনগর চট্টগ্রামে। সেখান থেকে যে কেউ কার্ডের মাধ্যমে প্রতি লিটার পানি কিনতে পারছেন মাত্র 60 পয়সায়। ওয়াসার এই উদ্যোগে খুশি নগরবাসী। নয়ন বড়ুয়া, জয়ের তথ্য চিত্রের ডেস্ক রিপোর্ট। পানির এটিএম বুথটি দেখতে হুবহু ব্যাংকের এটিএম বুথের মতো, সাজসজ্জা অনেকটাই সেরকম। তবে ব্যাংকের বুথ থেকে টাকা বের হয়ে আসলেও এখানে কার্ড দেওয়ার পর পাইপ দিয়ে বের হয়ে আসবে বিশুদ্ধ পানি। কার্ড তুলে নিলেই পানি বন্ধ হয়ে যাবে। বিশাল বুথটির পেছনের অংশে পানি বিশুদ্ধ করার যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে। চট্টগ্রামে গেল 1 জানুয়ারি থেকে আধুনিক এই পদ্ধতিতে পানি বিক্রির এই কার্যক্রম চালু করা হয়েছে। এখানে দিনে গড়ে 350 থেকে 400 লিটার পানি বিক্রি হচ্ছে। আগামীতে পরিধি আরও বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এই কার্ডের মাধ্যমে যখন নিবেন, আপনি যে পরিমাণ পানি নিবেন ঠিক সেই পরিমাণ কাটবে। এখানে আমাদের মেশিন আছে, মেশিনে আমাদের ডিসপ্লে আছে। বর্তমানে খুলশীর বুথ থেকে পানি সরবরাহ করা হলেও এই মাসেই চালু করা হবে আরও বেশ কিছু স্থানে আধুনিক বুথ।
এমডি বলছেন ওয়াসার পানি সুপেয় তা প্রমাণ করতেই এই উদ্যোগ তাদের। অনেক মানুষ আছে যারা আমাদের পানি সরাসরি নিতে পারে না, আর অনেকের এখনো কনফিডেন্স ডেভেলপ করে নাই চট্টগ্রাম ওয়াসা আমরা যে পানি দিচ্ছি কতটুকু নিরাপদ এটা এখনো কনফিডেন্স ডেভেলপ করে নাই, সেই সব লোকদের জন্য এই বুথগুলো করা। মাত্র 60 পয়সায় 1 লিটার পানি পেয়ে খুশি নগরবাসী। অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে এটা মনে করতেছি যে এটা আমি আশা করি যে এটা বিভিন্ন পয়েন্টে পয়েন্টে হওয়া দরকার। এটিএমের বুথের সিস্টেমে পানি নেওয়া, পানিটা অনেক শুদ্ধ পানি ভালো। ওয়াসার সহযোগিতায় মার্কিন প্রতিষ্ঠান ড্রিঙ্কিং ওয়েল ওয়াটার এটিএম নামের প্রতিষ্ঠান পাইলট প্রকল্পটি বাস্তবায়ন করেছে। টেক্স রিপোর্ট, নিউজ 24। আজ বাংলাদেশ ছাত্রলীগের 72তম প্রতিষ্ঠাবার্ষিকী। 1948 সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজল হক মুসলিম হলে উপমহাদেশের অন্যতম বড় ওই ছাত্র সংগঠন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেন। শুরুতে এই সংগঠনের নাম ছিল পূর্ব পাকিস্তান ছাত্রলীগ। দেশ স্বাধীন হওয়ার পর এটি বাংলাদেশ ছাত্রলীগ নামে কার্যক্রম শুরু করে। তৎকালীন পাকিস্তান সরকারের চাপে দেওয়া রাষ্ট্রভাষা উর্দুর বিরুদ্ধে অবস্থান নিতেই বঙ্গবন্ধুর নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজল হক হলে আনুষ্ঠানিকভাবে ছাত্রলীগের যাত্রা শুরু হয়। ছাত্রলীগ প্রতিষ্ঠার পর 1948 সালে প্রথম রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনে নামেন সংগঠনের নেতাকর্মীরা। এরপর থেকে 52 ভাষা আন্দোলন, 6 দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ ও 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে সংগঠনের শক্ত ভূমিকা ছিল। বর্তমানে আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ মূল ধারার সংগঠন হিসেবে কাজ করছে। সংবাদ রিপোর্ট জানিয়ে নিচ্ছে বিরতি, সঙ্গে থাকুন। চাঁপাইনবাবগঞ্জে শীতজনিত রোটা ভাইরাসের কারণে হঠাৎ বেড়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা। চিকিৎসকরা বলছেন গত 5 দিনে 150 রোগী ডায়রিয়া আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে শিশুর সংখ্যা বেশি। মোহাম্মদ রফিকুল আলমের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। শীতের প্রভাবে চাঁপাইনবাবগঞ্জে রোটা ভাইরাস জনিত কারণে ডায়রিয়ার প্রভাব দেখা দিয়েছে। প্রতিদিন গড়ে 30 জন ডায়রিয়া আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন, এদের মধ্যে শিশুর সংখ্যা বেশি। মাত্র 1200 শয্যার ডায়রিয়া ওয়ার্ডে শিশু ভর্তি হয়েছে 35 জন। জায়গা সংকুলন না হয় মেঝেতে থাকতে হচ্ছে অনেককে। বাচ্চা অসুস্থর কারণে আমরা এমার্জেন্সিতে চিকিৎসা করা বলল যে শিশু ওয়ার্ডে বাচ্চা নিয়ে যান, মেঝেতে আছি। কাউকে হয়েছে এই বাচ্চা হচ্ছে ঠান্ডা খিচুড়ি, ডাক্তার দেখে ওষুধ লিখে দিয়েছে, বাইরে থেকে ওষুধ কিনেছি। আক্রান্ত রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার কথা বলছেন কর্তব্যরত চিকিৎসক। এখন আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসলে রোটা ভাইরাল ডায়রিয়াটা, কারণ বাচ্চাদেরকে আসলে ফ্লুইড দেওয়া বা কলেরা স্যালাইন দেওয়া বড়দের মতো অত সহজ নয়। এই জন্য আমাদের নার্স যারা আছেন তারা প্রতিনিয়ত অনেক ব্যাপক পরিশ্রম করতেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানান সিভিল সার্জন। তবে ডায়রিয়ার প্রকোপ ঠেকাতে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন তিনি। বাবা মা বা অভিভাবককে বলবো যে আপনারা আপনাদের ছোট বাচ্চার প্রতি খেয়াল রাখুন, পর্যাপ্ত শীত যাতে না লাগে বাচ্চাকে সেটার ব্যবস্থা করুন, বাচ্চাকে উষ্ণ রাখুন। এর আগে গত অক্টোবরের শেষ সপ্তাহে পৌরসভার সরবরাহকৃত পানির সমস্যার কারণে 100 শয্যার এই হাসপাতালটিতে 700 রোগী সামাল দিতে হিমশিম খেতে হয়। আবারও এই সমস্যা প্রকট আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। মেহেরপুরে পাট বীজের আবাদ করে লাভবান হচ্ছেন কৃষকরা। অল্প খরচে বেশি লাভ হওয়ায় পাট বীজ চাষে আগ্রহ বাড়ছে তাদের, ফলে দিন দিন বাড়ছে পাট বীজের আবাদ। তুহিন আরণ্যের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় নাবি রবি এক জাতের পাট বীজের আবাদ করে লাভবান হচ্ছেন কৃষকরা।
বিঘাপতি 5-6,000 টাকা খরচ করে পাট বীজ ও পাটখড়ি বিক্রি করে 20,000 টাকা পর্যন্ত আয় করছেন কৃষকরা। এই বীজ পাট, এই নামি পাটটা করাতে আপনার আমরা একটু লাভবান হয়েছি। পাট বেচি 10-12,000 টাকা হয়েছে বীজ বেচি। পাটের বীজটা উৎপাদন করেছি, তৈরি করেছি। এই পাটের বীজ আমরা কাটার পরে আমরা আবার বড় ধান তৈরি করব। এটা পরে আবার আগাম ফসল করা যাবে, আবার খড়িটা বেজু কিছু লাভবান হওয়া যাবে। রবি ফসল হিসেবে কৃষকরা যাতে লাভবান হয় সেজন্য পাট বীজ চাষে বিভিন্ন পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সবসময় তাদেরকে পরামর্শ দিচ্ছি যে এই মধ্যবর্তী যে টাইম, যে সময় ফসল থাকে না, এই সময় তারা পাট বীজ করে যাতে লাভবান হয়। মেহেরপুরে কয়েক বছরে বেড়ে গেছে পাট বীজের আবাদ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার ফার্স্ট সিকিউরিটি, ইসলামী ব্যাংক, অর্থ বাণিজ্যের সংবাদ। একটু একটু করে জমতে শুরু করেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সাপ্তাহিক ছুটির দিনে বিকেল থেকে বাড়তে থাকে ক্রেতা দর্শনার্থীর ভিড়। বিক্রেতারা জানান, শুরুর দিকে বিক্রি কিছুটা কম হলেও সপ্তাহখানেকের মধ্যেই পুরোপুরি জমে উঠবে মেলা। তবে শুক্রবার মেলায় আসা ক্রেতাদের অধিকাংশই ফিরেছেন সাংসারিক ও গৃহস্থালির পণ্য কিনে। আরও জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার তৃতীয় দিন, সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীবাসীর কাছে যেন বাড়তি উদযাপনের অনুষঙ্গ হয়ে ওঠে এই মেলা। পরিবারকে নিয়ে আসছি, গতবারের বছর আসতাম, এবারও আসছি, ইনশাআল্লাহ সামনেও আসবো। সব কিছুই ভালো, আমাদের দেশীয় প্রোডাক্ট দেখলাম, ইলেকট্রিক কিছু জিনিস দেখলাম। তাই বৈরি আবহাওয়া উপেক্ষা করেও মেলায় এসেছেন ক্রেতা দর্শনার্থীরা। মেলায় আসা ক্রেতাদের অধিকাংশেরই আগ্রহ ছিল সাংসারিক ও ঘর গৃহস্থালি পণ্যের দিকে। ভিড় কম থাকায় বাড়তি সময় নিয়ে অনেকেই সেরে নিয়েছেন প্রয়োজনীয় কেনাকাটা। তবে মেলার অবকাঠামো ও অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানোর দাবি ক্রেতাদের। যে আমরা জিনিস কিনছি, অনেক কিছু কিনতে পারি না, কারণ কোথাও রাখতে পারি না, সব হাতে নিয়ে হাঁটতে হয়। ট্রান্সপোর্টের ভালো ব্যবস্থা নাই, বাণিজ্য মেলার সময় যদি বাস টাস থাকে সুবিধা হতো। আজকে প্রথম আসলাম, বৃষ্টি তারপর আসলাম, তা ভালোই লাগতেছে, তো দেখতেছি কি কেনা যায়। ক্রেতা কম থাকায় মেলা শুরুর প্রথম সপ্তাহেই অনেক স্টল ও প্যাভিলিয়নে দেয়া হচ্ছে নানা রকম অফার ও ডিসকাউন্ট। মার্বেল কোটেড নন স্টিকের উপর যেটা আমরা একটা কিনলে তিনটা আইটেম গিফট দিচ্ছি, সেটার উপর আমাদের একটা অফার চলতেছে। প্রথম অবস্থায় হয়তো দু একদিন যায়, দু একদিন পর গেছে কিনা অবশ্যই মানে ভালো হবে, ক্রেতার সাথে আসবে। 25তম এই আসরে অংশ নিয়েছে 21টি দেশ, যদিও মেলার 20% স্টল ও প্যাভিলিয়ন এখনও নির্মাণাধীন। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। ভরা মৌসুমেও বেড়েই চলছে পেঁয়াজের দাম। এক সপ্তাহের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 30-40 টাকা। এর প্রভাবে বাড়তে শুরু করেছে আমদানি করা পেঁয়াজের দামও। ক্রেতাদের অস্বস্তি বাড়াচ্ছে সবজির দামও। শীতের মাঝামাঝি সময়ে এসেও দাম কমা দূরে থাক, কিন্তু কিছু কিছু সবজির দাম বাড়তে শুরু করেছে। তবে কিছুটা স্বস্তি মিলছে মাছ মাংসের দামে। সপ্তাহের বাজার দর জানাচ্ছেন সুলতান আহমেদ। শুক্রবার সকাল থেকে রাজধানীর আকাশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, তার প্রভাব পড়েছে রাজধানীর বাজারগুলোতেও। অন্যান্য শুক্রবারের তুলনায় ক্রেতা অনেকটাই কম। বিক্রি কম নিয়ে যেমন অস্বস্তিতে বিক্রেতারা, ঠিক তেমনি নিত্যপণ্যের দাম দেখে স্বস্তিতে নেই ক্রেতারাও। রাজধানীর খুচরা বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 160 টাকা কেজি দরে, অথচ কদিন আগে যা ছিল 100-120 টাকার মধ্যে। দাম বেড়ে চিনি বিক্রি হচ্ছে 72 টাকা কেজি দরে, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে সয়াবিন তেল, আদা, রসুনের দামও। পাইকারি চলতেছে, কালকে বাজার গেছে 155-155 দেশি পেঁয়াজ নতুন। ডলের দাম বাড়তি, আদা রসুনের দাম সামান্য হালকা একটু বাড়তি গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহ, এইরকম তেলের দামটা কিন্তু অতিরিক্ত বাড়তি। মুদি বাজার থেকে পা বাড়িয়ে যারা সবজি কিনতে এসেছেন হতাশ তারাও। সবজির মৌসুম শীতেও দাম বাড়ার গল্প শোনাচ্ছেন বিক্রেতারা। এখন তো শীতের একেবারে মধ্যম সময়, এখন এত বেশি কেন? ফুলকপি 40-50 টাকা এখনো প্রতি পিস, কেন এরকম সরকার এগুলো দেখে না? মাছের বাজারে দাম রয়েছে অনেকটা অপরিবর্তিত। এখন মাছের দাম তো কম বাড়ে নাই, যখন পর্যন্ত আরও মনে করেন হয়তো 15 দিন 1 মাস গেলে দাম বাড়বে। মাছ এখন পর্যন্ত ঘাটে আসা ঠিক মতো দাম বাড়েনি। এখন তো সব কিছুর দামই একটু বাড়া, সেই তুলনায় খুব একটা মানে এই সপ্তাহে খুব একটা বাড়ানো। এদিকে বেঁধে দেওয়া 550 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে গরুর মাংস, এছাড়া খাসি কিংবা মুরগির দামও রয়েছে অপরিবর্তিত। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা।
এবার প্রবাসের খবর। আইসিসি অনুমোদিত প্রতিষ্ঠান রিয়াদ ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত এমবিএস ভিশন 2030 ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইন্ডিয়ান স্ট্রাইকার্সকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশি টিম গ্রিন বাংলা ক্রিকেট ক্লাব। শুক্রবার দুপুরে রিয়াদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের 3 নং গ্রাউন্ডে টস জিতে গ্রিন বাংলাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ইন্ডিয়ান স্ট্রাইকার্স। ব্যাট করতে নেমে 18 ওভারে 8 উইকেট হারিয়ে 200 রান করতে সক্ষম হন গ্রিন বাংলা। দলের পক্ষে সর্বোচ্চ 65 রান করেন সাইফুল বাদল। 201 রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে 17 ওভার 2 ওভারে 10 উইকেটে হারিয়ে 184 রান করে ইন্ডিয়ান স্ট্রাইকার্স। ফলে 17 রানে জয় পায় গ্রিন বাংলা ক্রিকেট টিম। এমন জাতীয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে মনে করেন গ্রিন বাংলা ক্রিকেট টিমের মিডিয়া ও মার্কেটিং ম্যানেজার ফখরুল ইসলাম। কমিউনিটিকে আমরা আমাদের গ্রিন বাংলার পক্ষ থেকে আমরা উৎসর্গ করলাম এবং আমরা আশা করি যে রিয়াদ কমিউনিটি এবং বাংলাদেশ এম্বাসি আমাদেরকে যেভাবে সহযোগিতা করে আসছে আমরা চেষ্টা করব এভাবে যদি আমাদেরকে যদি সাপোর্ট দিয়ে যান তাহলে আমরা উত্তরোত্তর এরকম আরও অসংখ্য। বাংলাদেশের মতো বছরের শুরুতে জার্মানিতেও নতুন বই দেওয়া হয় শিক্ষার্থীদের। তবুও কিছু পার্থক্য আছে দুদেশের মধ্যে। শিশুদের বই দেওয়ার বিষয়ে বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি জার্মান বাংলা প্রেস ক্লাবের সভাপতি খান লিটনের সঙ্গে। লিটন, আপনাকে স্বাগত। বিনামূল্যে বই দেওয়ার ক্ষেত্রে জার্মানি বাংলাদেশের পার্থক্যটা আমাদের কাছে তুলে ধরুন। বাংলাদেশ সাধুবাদ পাওয়ার মতো বাংলাদেশে বছরের শুরুতে শিক্ষার্থীদের বিনামূল্যে বই দেওয়া হয়, কিন্তু বছর শেষে দেখা যায় সেই বইগুলো মুদি দোকানের প্যাকেট হিসেবে ব্যবহৃত হয়, প্রচুর অর্থ ব্যয় করতে হয়, সেই অর্থ ফেরত আর আসে না। প্লাস বই দেওয়ার নামে শিক্ষার্থীদের কাছ থেকে কি অর্থ গ্রহণ করা হয় সেটাও প্রযোজ্য নয়। কিন্তু পাশাপাশি আমরা যদি উদাহরণ স্বরূপ দেখতে পাই, জার্মানিতে শিক্ষার্থীদের বিনামূল্যে বই প্রদান করা হয়, কিন্তু বছর শেষে মানে যখন তাদের পরীক্ষা শেষ হয়ে যায়, মানে সেশন শেষ হয়, এখানে সাধারণত জুন জুলাই মাসে সেশন শেষ হয়, আবার সেপ্টেম্বরে পয়লা সেশন শুরু হয়, তখন তাদের বইগুলো যেমন ছিল তেমনই ফেরত দিতে হয়। আর যদি কোনো বই নষ্ট হয়ে যায় বা খারাপ হয় সেই ক্ষেত্রে তাকে বইয়ের মূল্য দিতে হয়, আর এতে বড় রকমের অর্থ সাশ্রয়ী হয় শিক্ষা মন্ত্রণালয়ের। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। বই দেয়া হয় ঠিকই, কিন্তু তদারকি করা হয় না। বইটা যখন ফেরত নেওয়া হয়, যদি ফেরত নিয়ে পরবর্তী বছরের জন্য অন্য শিশুদেরকে দেয়া যেতে পারে, তাহলে বিরাট রকমের একটা অর্থ ঘাটতি থেকে বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় রেহাই পাবে বলে আমি মনে করি। এটা ইউরোপ বলে কথা নয়, ইউরোপে যেটা সম্ভব বাংলাদেশেও সেটা সম্ভব। কারণ শিক্ষার্থীরা বই যদি সযত্নে ব্যবহার করে, গার্ডিয়ানরা যদি একটু খেয়াল রাখেন যাতে বইটা ছিঁড়ে না যায়, বা কোনো মানে কোনো বাচ্চাদের গাফিলতির কারণে যদি ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে গার্ডিয়ানদের পে করার যদি ব্যবস্থা থাকে তাহলে তারা অবশ্যই সচেতন হবে। হ্যাঁ আকাশ, এই ছিল এখানে বই দেওয়ার যে বিষয়গুলো আর বাংলাদেশের বই দেওয়ার বিষয়গুলোর তফাৎ। এবং যে বর্তমানে দেখা যাচ্ছে বই উৎসবের নামে বিপুল পরিমাণ অর্থ খরচ করা হচ্ছে, এই বই উৎসবের নামে অর্থগুলো খরচ না করে স্বাভাবিকভাবে প্রথম ক্লাসের দিনে যদি বাচ্চাদের বইগুলো দেয়া হয় এবং সেই যে অর্থ ব্যয় হয় উৎসবের নামে, সেই অর্থগুলো যদি স্কুলের অন্যান্য সরঞ্জামাদি, শিক্ষার কাজের ব্যবহারের সরঞ্জামাদি ক্রয় করে দেওয়া হয় বাচ্চাদের, তাহলে বাচ্চারা আরো উপকৃত হবে। হ্যাঁ আকাশ, এই ছিল তফাৎ। ধন্যবাদ আকাশ। খান লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, জার্মান থেকে যুক্ত ছিলেন সহকর্মী খান লিটন। সংবাদ নিচ্ছে বিরতির সঙ্গে থাকুন। আবার স্বাগত সংবাদে। এবার নিউজ 24 আন্তর্জাতিক প্রসঙ্গ।
অস্ট্রেলিয়ার দাবানল কবলিত শহর মালাকোটায় আটকে পড়া মানুষদের উদ্ধারে অভিযান শুরু করেছে দেশটির নৌবাহিনী। তাদের HMAS চলসে একবারে 800 মানুষ উদ্ধার সম্ভব হবে বলেই ধারণা করছে তারা। এদিকে দুর্যোগ কবলিত একটি এলাকা পরিদর্শন করতে গিয়ে তীব্র ভৎসনার মুখে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন। ভয়ঙ্করী দাবানল দূষিত করে ফেলেছে নিউজিল্যান্ডের বাতাসকেও। এই দুর্যোগে এখন পর্যন্ত প্রায় 50 কোটি প্রাণী প্রাণ হারিয়েছে, এমনটাই আশঙ্কা করছেন সিডনি বিশ্ববিদ্যালয়ের বাস্তুবিদরা। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। এখনও নিয়ন্ত্রণে আসেনি অস্ট্রেলিয়ার ভয়াবহ দাবানল। আগুনের তীব্রতা বাড়তে থাকায় নিউ সাউথ ওয়েলস রাজ্যে তৃতীয়বারের মতো 7 দিনের জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। দাবানল কেড়ে নিয়েছে বহু মানুষের প্রাণ, পুড়ে গেছে 1,200-এরও বেশি ঘরবাড়ি। মাল্লাকোটায় আটকে পড়া হাজারো মানুষদের উদ্ধারে এবার দেশটির নৌবাহিনী বাড়িয়েছে সাহায্যের হাত। একসাথে 800 মানুষ উদ্ধার করতে পারবে নিজেদের HMAS জাহাজ থেকে, এমনটাই প্রত্যাশা করছে তারা। বৃহস্পতিবার দাবানল কবলিত নিউ সাউথ ওয়েলসের কোবার্গো শহর পরিদর্শনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী স্কট মরিসন, তবে সহযোগীদের নিয়ে সেখানে পৌঁছালে স্থানীয়দের তীব্র তোপের মুখে পড়তে হয় তাকে। বাসিন্দাদের বিরূপ আচরণে শেষ পর্যন্ত দ্রুত স্থানটি ত্যাগ করতে বাধ্য হন তিনি। সিডনি বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিদদের আশঙ্কা, এখন পর্যন্ত বিভিন্ন প্রজাতির 50 কোটি প্রাণী মারা গেছে সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ দাবানলে। এদিকে অস্ট্রেলিয়ায় এই দাবানলের ধোয়া হলুদ করে দিচ্ছে 2,000 কিলোমিটার দূরবর্তী নিউজিল্যান্ডের আকাশকেও। সেখানকার বাতাসেও ছড়িয়ে পড়েছে পোড়া গন্ধ। ভয়ঙ্কর এই দাবানলকে দেখা যাচ্ছে মহাকাশ থেকেও। শনিবার আরও অবনতি হতে পারে পরিস্থিতি, এমনটাই পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা। নিবিড় আমিন, নিউজ 24। পর্যটন শিল্পে পেরুর তৃতীয় বৃহত্তম জাতীয় আয়ের উৎস, ঐতিহাসিক স্থান, কৃত্রিম থিম পার্ক, ইকোট্যুরিজম, রোমাঞ্চকর অভিযাত্রা, সমুদ্র দর্শন, ভোজন বিলাসের কারণে দেশটি ভ্রমণকারীদের কাছে দক্ষিণ আমেরিকার বেশ জনপ্রিয়। ঐতিহাসিক সব দালান ও প্রাচীন অদ্ভুত প্রথা, প্রাকৃতিক বৈচিত্র্য আর শহরের উদ্ভাবন এবং উন্নত সংস্কৃতির মিশেলে তৈরি অসাধারণ একটি দেশ। সব মিলিয়ে ভ্রমণপ্রেমীদের জন্য পেরু যেন আদর্শ স্থান। আরও জানাচ্ছেন মাসুদ রানা। অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের জন্য জনপ্রিয় জায়গা হল পেরুর ইনকা ট্রেল। এটি মূলত একটি ট্রাকিং রাস্তা। এখানকার পর্বতময় দুর্গম পথে ট্রাকিং করা মোটেও সহজ কাজ নয়, কিন্তু দুঃসাহসিক কাজ হলেও এই দুর্গম পথের সৌন্দর্য অকল্পনীয়। তাই সাহসী ভ্রমণকারীরা এখানে এসে ট্রাকিং করেন। আপনিও চাইলে একবার এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন। স্যাক্রেড ভ্যালি অব ইনকাস, মাসু পিচুর কাছে যার অবস্থান। একসময় ইনকা সম্প্রদায়ের প্রাণকেন্দ্র বলে পরিচিত ছিল এই নগরী। ইনকাদের কাছে এই নগরী বেশ জনপ্রিয় ছিল এর ভৌগোলিক অবস্থান আর জলবায়ু সৌন্দর্যের জন্য। পবিত্র এই প্রাচীন নগরীর গ্রামগুলোর সবুজ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। পেরুর জনপ্রিয় শহর ইনকাইতোস, একমাত্র উড়োজাহাজ আর নৌকা করে প্রবেশ করা সম্ভব এখানে। বিশাল এই নগরীর পুরোটাই পানিতে ঘেরা, তাতে কি পর্যটকদের নজর কাটতে একটুও পিছপা হয়নি এই ইনকাইতোস। এছাড়া পেরুভিয়ান অ্যামাজন জঙ্গলে হারিয়ে যেতে প্রচুর পর্যটক ভিড় জমায় এখানে। সংবাদ শেষ করার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মার্কিন হামলা, ইরানের শীর্ষ কমান্ডার সোলেমানি নিহত, কঠোর প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি তেহরানের, মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার শঙ্কা। সিটি নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শুরুর অপেক্ষা, পরিবেশ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য মেয়র প্রার্থীদের, অভিযোগ খতিয়ে দেখবে ইসি। সরকারকে সফল করতে আওয়ামী লীগকে সংগঠিত করতে হবে, কার্যনির্বাহী উপদেষ্টা মণ্ডলীর প্রথম বৈঠকে নির্দেশ প্রধানমন্ত্রী। অসময়ের বৃষ্টিতে ঢাকা সহ সারাদেশে দুর্ভোগ, প্রভাব ছুটির দিনের বাণিজ্য মেলায়ও, জানুয়ারিতে শীতের তীব্রতা বাড়ার পূর্বাভাস। এবং ফেডারেশন কাপে টানা দ্বিতীয়বার ফাইনালে বসুন্ধরা কিংস, পুলিশকে হারালো 3-0 গোলে, শিরোপা লড়াইয়ে প্রতিপক্ষ রহমতগঞ্জ। এই ছিল নিউজ 24 সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।